আব্দুল্লাহ আমার দেবর হয়। এখানেই জন্ম বাবরসরিয়ার জন্মে। এর দুই মাস আগেও আইসা গেছে, দুই মাস আগে আইসা গেছে আইয়া ঘুরে। মসজিদ মেয়ে মসজিদও রাখছে, আবার অধিকদার রাখছিল যে ও ইয়াতে আইয়ে না যে বেড়ারা তাবলিক করতে যে হুজুর গলে গিয়া কছিল ওই জায়গাটা বিল্ডিং উড়ানের লেগে ওই বিল্ডিং উড়াই নেই। এ উড়াই উড়াইবি করতেছে কিন্তু কি উড়ানো নেই তার জন্য, কিন্তু মসজিদরে উড়াই দিয়ে গেছে আর কিছু করে নেই। দর্শক শ্রোতা, এই যে আমরা আসছি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাবরচর নামে একটি গ্রাম রয়েছে, সেখানে আসছি। এই যে বাড়িটি দেখাচ্ছি দর্শক শ্রোতা, আপনারা দেখুন এখানে একজন শক্তিমান চলচ্চিত্র কৌতুক অভিনেতার জন্ম, আফজাল শরীফের জন্ম। আপনারা দেখেছেন আফজাল শরীফের অনেক ইন্টারভিউ আমরা নিয়েছি। আমরা একটু এক খালামার সাথে একটু কথা বলবো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয় আফজাল শরীফ? আফজাল শরীফ আমার দেবর হয়। এখানেই জন্ম বাবরসরিয়ার জন্মে। বাড়িতে আসে মাঝে মাঝে, আসে আইয়া দেখাশোনা করে, আমাদের দেখে টিকে যায় ঘুরে টুরে আসে যায়। এই যে এই বাড়িঘর স্বাস্থ্যবাহী বাড়িঘর এডি, হ্যাঁ এগুলো। আর হ্যাঁ নিজের বাড়ি ওই ওই সাইডে সামনে মাঝে মাঝে আসে। সর্বশেষ কবে আসি? এর আর দুই মাস আগেও আইসা গেছে, দুই মাস আগে আইসা গেছে আইয়া ঘুরে টুরে গেছে দেখে টিকে গেছে। না না থাকে না, আইসা আসে ঘুরে জায়গা। জন্মস্থান আসা উচিত, থাকা উচিত, একটা বাড়ি ঘর অন্তত রাখা উচিত। রাখে নাই না। হ্যাঁ রাব্বাই বইলে গেছে যে এনে মসজিদ থাকবো, এনে একটা ইয়া আমরা উড়াই দিমু, এনে সব ইয়া থাকবে। তো অনেক এটা উড়াই নাই, হেরা গেছে অন্য দাঁড়িয়ে কোনো খোঁজ খবরই নেই না। জায়গা আছে মসজিদের, জায়গা আছে ওনাদের। হ্যাঁ ওনারই জায়গা আছে, আফজাল শরীফ। হ্যাঁ জায়গায়। বাহ অসাধারণ, অনেক ভালো লাগলো দর্শক শ্রোতা যে চলচ্চিত্র অভিনেতার মানে জায়গায় হচ্ছে একটি মসজিদ নির্মাণ হয়েছে, এটা ওনার বাবা বলে গেছিলেন। হ্যাঁ মসজিদ মেয়ে মসজিদও রাখছে, আবার অধিকদার রাখছিল যে ও ইয়াতে আইয়ে না যে বেড়ারা তাবলিক করতে যে হুজুর গলে গিয়া কছিল ওই জায়গাটা বিল্ডিং উড়ানের লেগে ওই বিল্ডিং উড়াই নেই। এ উড়াইবি উড়াইবি করতেছে কিন্তু কি উড়ানো নেই। তাবলিগে যারা আসবে তারা থাকার, হ্যাঁ থাকার জন্য, কিন্তু মসজিদরে উড়াই দিয়ে গেছে আর কিছু করে নেই। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, ওনাদের আফজাল শরীফের জায়গাটা একটু দেখাই আপনাদেরকে, বাড়িটা বা ওনাদের জায়গায় অ্যাকচুয়ালি আসলে মসজিদ নির্মাণ হয়েছে, ওনার বাবা ওসিয়ত করে গেছেন ওইখানেই ওই জায়গাতেই মহা তুই থাক মসজিদটি নির্মাণ করেছেন। দেখো আমরা একটু জায়গাটি দেখাচ্ছি দর্শক শ্রোতা আপনাদেরকে, একজন কৌতুক অভিনেতা আফজাল শরীফের বাড়ি, অর্থাৎ এই যে মসজিদ এটি না, এটি মসজিদ। আচ্ছা 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 একটু একটু তাকান। হ্যাঁ বর্তমানে সবাই মিরপুর থাকে, এলাকায় এই জায়গায় তার বাড়িঘর কোনো কিছু নেই না। হ্যাঁ আমরা আমরা আছি, স্বাস্থ্য ভাইয়েরা সবাই আছে, কিন্তু এরা সবাই আছে কিন্তু ওরা নাই কে, ওরা বাপদাদা সবাই চলে গেছে, আছে সব চলে গেছে এখান থেকে। আফজাল শরীফের জায়গা একটুও নাই এখানে? না এখানে কোনো জায়গা নাই। জায়গা বিক্রি করে ফেলছে? জায়গা বিক্রি করতে গিয়ে মসজিদে দিয়ে গেছে কিছু, আর ওই ছেলে বাকিটা বিক্রি হয়ে বলছে এখানে, বর্তমান আর কেউ কিছু নেই এখানে। এই যে মসজিদটি যদি দেখতে পাচ্ছি, এটা মসজিদ? হ্যাঁ এটি মসজিদ। হ্যাঁ এটা মসজিদ। আফজাল শরীফের জায়গা আগে ছিল এটা, এখন তো বিক্রি করে চলে গেছে, মসজিদে দিয়ে গেছে, এখন সবাই মিরপুর চলে গেছে। ওদিকে বাড়ি ছিল, ও বাড়িও আর বিক্রি করে চলে গেছে, এখানে বর্তমানে জায়গায় কোনো কিছুই নেই কিছু না। আফজাল শরীফের আপন চাচা আছে ভাই? আপন চাচা আছে মিরপুরে, এখানে নাই না। ও চাচি আছে? হ্যাঁ আপন চাচি, চাচি আছে। আচ্ছা আচ্ছা, উনি কি আসে মাঝে মাঝে? আসে ও উনি আসে দুই চার বছর পর একবার আসলে, আসে না নেই আপনি ঘন ঘন আসে না না। ও আচ্ছা, দুই চার দশ বছর পর তো পরে একবার আসে। আপনার তো আপন চাচা আফজাল শরীফ নাকি? হ্যাঁ আমার বাপের চাচা ভাই, আমার আপন চাচা না। হ্যাঁ আপনার কাছে কেমন লাগে যে এত বড় মাপের একজন অভিনেতার ভাতিজা আপনি, কেমন লাগে? ভালোই লাগে।
উনি এখানে আসে না, যোগাযোগ নাই, কথাবার্তা নাই, কোনো কিছু নাই, তাহলে কীভাবে ওদের সাথে দেখা করবো? না, ওরা এখানে আসলে না, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, ওরা চলে গেছে মিরপুর, এখানে কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নেই। এই বছর দশ বছর পরে একবার আসে, না এই আর এছাড়া কোনো আসে না। দুই মাস আগে নাকি আসছিল, দেখা হয়েছে আপনার সাথে? ওই দুই মাস আগে আসছিল, আমার দেখা হয়েছে, আসা চলে গেছে, কী দরকার জানি যে আসছিল, চলে গেছে। দর্শক শ্রোতা, এত বড় মাপের একজন শক্তিমান অভিনেতা চলচ্চিত্রের আফজাল শরীফ, তার গ্রামের বাড়িতে আসছি আমরা। এই যে তাদের জায়গাই হচ্ছে মসজিদ, কোনো ঘর নেই আসলে। এই যে এই যে এটি হচ্ছে মসজিদ এলাকার বা এই গ্রামের, হ্যাঁ, এই মসজিদটি আমরা দেখাই আপনাদেরকে। আফজাল শরীফের বাবা উচিত করে গিয়েছেন যে এই জায়গাটিতে যেন মসজিদ দেওয়া হয়। আফজাল শরীফের আপন চাচার বাড়ি, এখানে আফজাল শরীফ এখানে থাকে না। হ্যাঁ, আফজাল শরীফ সবাই মিরপুর চলে গেছে, আর চাচা চাচা ভাই ওরা এখানে থাকে। এখানে নিজস্ব আপন চাচার বাড়িটা, হ্যাঁ, ওদিকেও আছে আর চাচার বাড়ি, কিন্তু এখানে এরা বাবা চলে গেছে মিরপুরে, এখন এরা মিরপুরেই থাকে। এখন না এখানে কেউ থাকে না। ভাইজান, আপনি আফজাল শরীফের কী হন? জি, আমি ওনার চাচাতো ভাই। চাচাতো ভাই? জি। আপন চাচাতো ভাই? জি। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাইছিলাম যে আসলে আফজাল শরীফ কি আসে বাড়িতে? উনি তো আসলে ব্যস্ততার কারণে আসে না ওরকম, কিন্তু অনেক বছর পরে পরে মাঝে মাঝে আসে আর কি। কেমন লাগে আপনাদের আসলে যে এত বড় মাপের একজন অভিনেতা আফজাল শরীফের জন্ম বা আপনাদের রক্তের আপনার আপন চাচাতো ভাই? ওই হিসাবে তো আমরা গর্ব করি, আর বিশেষ করে দেশের মানুষ এটা ভালো জানে, ভালো মন্দ উনি অভিনেতা অভিনয় করে, উনি ওনার কর্ম করে, মাঝে মাঝে দেশে আসে বা আমরাও যোগাযোগ করি, যাই, ওই সময় ভালো, হ্যাঁ, কথা হয়। সর্বশেষ আসছিল? হ্যাঁ, সর্বশেষ আসছিল আপনার গত দুই মাস, দুই তিন মাস হবে আর কি। আইসা আবার চলে গেছে না? হ্যাঁ, না আসে, চলে এসে, অসুস্থ তো, এখানে থাকার মতন পরিবেশ নাই, অসুস্থ, চলে গেছে। বাড়ি কি আসলে জায়গা টাকা ঘর টর নাই? না আছে, যা আছে আমরা আছি, ভাইয়ের জায়গা আছে। হ্যাঁ, এই যে এই বিল্ডিং করতেছে আমার বড় চাচা। অভিনয় কেমন লাগে আপনার ভাই হোক? আসলে না, অভিনেতা উনি অভিনয়টা বিনোদনের জন্য মানুষের যতটুকু করার চেষ্টা করে করে, বাদ বাকিটা আমার তো ভাই, আমি তো ওনার প্রশংসা আর কী করবো। আমার ভাইয়ের কাছে, আমার কাছে তো ভাই অভিনয় না করলো অনেক কিছু, মনে করো ওনার অভিনয়ের এই আপনার বিচার করবে দর্শক সারা বাংলাদেশের যারা ওনার অভিনয়, আমাদের কাছে তো অবশ্যই ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই আসি, যেহেতু উনি একজন কমেডিয়ান অভিনেতা, ওনার অভিনয় হাসে, কিন্তু রাস্তায় বের হলে মানুষ কিছু বলে আপনার? যারা জানে তারা তো অবশ্যই বলে, হ্যাঁ, অনেকে বলে যে তোর ভাই, ওইটা আমি ভালোই লাগে, ভালোই লাগে না? হ্যাঁ, অনেকে প্রশংসা করে যারা জানে আর কি। বাড়িতে যে আসে না, থাকে না, বাড়িতে আসে না ওনার, আসলে উনি তো যে প্রফেশনে আছে উনি তো সময় বার করে, এখানে থাকার মতন পরিবেশ নাই। উনি ছোটোকাল থেকেই আমার চাচারা জেঠারা ওই ঢাকাতেই সেটেল, তো ওই হিসাবে আর কি দেশে আসতো, জেঠারা আসতো, ভাইয়েরা সময় পাইলে অনেকে আসে, বড় ভাইয়েরা আসে, আপনাদেরই? হ্যাঁ, আমার আরেক জেঠাতো ভাই। আরেক জেঠাতো ভাই? জি জি জি।
উনি ঢাকা সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সুমন, ইঞ্জিনিয়ার সুমন। আর আপনারা ভালো করে জানেন একজন আফজাল শরীফের আবির্ভাব ঘটেছিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে 1984 সালে হুমায়ুন আহমেদের বহুব্রীহী একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে। এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তিনি আসছেন প্রথম চলচ্চিত্র যেটি তার পদ্মা নদীর মাঝি, গৌতম ঘোষ পরিচালিত, সেই বিষয়টিও দর্শক শ্রোতা আপনারা জানেন, আমরা জানি। একে ধাপে ধাপে তিনি অসংখ্য অসংখ্য ছবিতে অভিনয় করেছেন, বাংলা চলচ্চিত্রের অনেক সুপারস্টার নায়ক নায়িকাদের সাথে কাজ করেছেন, তিনি উপহার দিয়েছেন প্রায় 500-এরও অধিক ছবি। আফজাল শরীফ একজন গুণী অভিনেতা, তার গুণ, তার অভিনয় দর্শকদেরকে টেনেছে সিনেমা হলে। খুব সহজে না, অনেক সময় অনেক স্ট্রাগল করে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকদের হৃদয়ে। একটা সময় আমাদের চলচ্চিত্রে যে রমরমার সময় ছিল, সেই সময় তিনি অসংখ্য দর্শকদেরকে সিনেমা হলে টেনেছেন তার সেই নৈপুণ্য অভিনয় দিয়ে। দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।